बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नॉर्थ ब्रिज स्कूल कर्तृक आयोजित ऑनलाइन क्लासे सबाई के अभिनंदन और शुभेच्छा जानाच्छि। आमी सहकारी शिक्षक सानजिदा आक्तार आपनादेर सामने आज के नार्सारी बांगला 8 नम्बर क्लासटा निये उपस्थित होयेछि। हेलो छोट्ट सोनामणिरा, केमन आछेन आपनारा? भालो आछेन निश्चय, ताई ना? आपनारा कि प्रस्तुत क्लासटा करार जन्य? क्लासटा शुरू करार आगे आमरा कि करब बलेन तो देखि। একটা ছড়া অভিনয় সহকারে আবৃত্তি করব। ছড়ার নাম পণ। লিখেছেন কে? মদন মোহন তর্কালঙ্কার। তাহলে শুরু করি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সোনামণিরা, আপনারা ভালো মনে কিন্তু কাজ শুরু করবেন, সকালে উঠে এই প্রার্থনায় করবেন, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এবং বড় ছোট কারো মনে যেন কষ্ট না দিই, বড়দের কথা যেন মেনে চলি, তাই না? তাহলে ঠিক আছে, এবার আমরা লেখার প্রস্তুতি নিই। এই শীটটা হাতে নিয়ে দেখেন, নাম রোল লিখে ফেলেন। আর কী কী নেবেন? পেন্সিল, ইরেজার, স্কেল, তিনটা জিনিস নিয়ে বসে পড়েন। আসেন তাহলে বোর্ডে চলে যাই। বোর্ডে এক নম্বরে দেখেন কি বলছে, নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। নিচে কি আছে? অনিস্বর। অনিস্বরে কি হয়? অনিস্বরে আমরা পড়েছি হ, অনিস্বর হ, অনিস্বর দন্তস্ব, হংস। তারপরে বিসর্গ। বিসর্গতে কি? বিসর্গতে দুঃখী, দয়ের অসুকার, বিসর্গ ক্ষয়ে দীর্ঘিকার, দুঃখী, ঠিক আছে? তারপরে চন্দ্রবিন্দুতে কি হবে? চন্দ্রবিন্দুতে হবে চাঁদ। চন্দ্রবিন্দুতে কি হবে? চয়ে চন্দ্রবিন্দু আকারে চা, দ, চাঁদ। হয়েছে আপনাদের? এবার দুই নম্বরে আসেন। দেখেন দুই নম্বরে কি বলছে, যে কোনো আপনার জানা যে কোনো দুইটি দুইটি রঙের নাম লিখতে, ঠিক আছে? কয়টি রঙের? দুইটি রঙের আমরা নাম লিখব। কী কী লিখব বলেন দেখি? আমরা তো অনেক রঙের নাম জানি, কিন্তু আমরা লিখব লাল, রয় আকারে লা, ল, লাল। লাল সবার পছন্দের রঙ, তাই না? আর লিখব নীল, দন্তর নয়ে দীর্ঘিকার, ল, নীল, ঠিক আছে? তিন নম্বরে বলছে ছবি চিনে ফাঁকা ঘরে সঠিক শব্দ লিখুন। ছবিতে দেখেন কিসের ছবি দেখছি আমরা? আষাঢ়ের ছবি। তাহলে আমরা কি লিখব? সরিয়া, মধ্যন শয়ে আকারে সা, আর ঢয়বিন্দর, আষাঢ়। তারপরে ময়না পাখির ছবি আছে, তাই না? তাহলে আমরা লিখব ম, অন্তস্ত, দন্তর নয়ে আকারে না, ময়না। তারপরে আছে একজন সৎ মানুষের ছবি, তাহলে আমরা কী লিখব এটা? সৎ। চার নম্বরে দেখেন, পাতা উল্টিয়ে চার নম্বরে যান। চার নম্বরে বলছে শূন্যস্থানে সঠিক বর্ণ লিখুন। প আছে, তারপরে কি হবে বলেন দেখি? প এর পরে ফ হয়, ব, তারপরে ভ, ম, অন্তস্থ জ, র, ল, তালবর্ষ, ঠিক আছে? এবার পাঁচ নম্বরে, পাঁচ নম্বরে বলছে নিচের বর্ণগুলো থেকে স্বরবর্ণগুলো উপরের ছকে এবং ব্যঞ্জন বর্ণগুলো নিচের ছকে লিখুন। তাহলে যে নিচে বর্ণগুলো দেওয়া আছে এগুলো থেকে আগে স্বরবর্ণগুলো আমরা উপরের ছকে লিখে ফেলি। তাহলে কি দেখছি? রস্বই, এটা কি? স্বরবর্ণ। লিখে ফেলি আমরা রস্বই স্বরবর্ণ। তারপরে রি, রিও স্বরবর্ণ, তাই না? রিও স্বরবর্ণ লিখেছেন আপনারা। তারপর আর কি আছে? ওই আছে স্বরবর্ণ, ওই লিখে ফেলেন, ওই স্বরবর্ণ এবং ও স্বরবর্ণ। আমরা এখান থেকে চারটা স্বরবর্ণ পেলাম, আমরা স্বরবর্ণের ঘরগুলো নিয়ে লিখে ফেললাম।
এবার আমরা ব্যঞ্জন বর্ণগুলো ব্যঞ্জন বর্ণের ঘরে বসিয়ে দিব। ওকে, তাহলে লেখেন আছে কি বর্গীয় জ, বর্গীয় জ, তারপরে আছে দন্ত স, দন্ত স, তারপরে আছে দন্ত ন, দন্ত ন, তারপরে আছে উ, উ। ঠিক আছে বাবুরা, আমরা তাহলে আজকে বাংলা 8 নম্বর ক্লাসটা কমপ্লিট করে ফেললাম। এরপরে আবার আপনাদের সাথে নতুন ক্লাস নিয়ে দেখা হবে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।